তো শুধুমাত্র 26 রমজানের পরে 27তম রজনী আমরা না খুঁজে, বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বেজোর রাত্রিগুলো খুঁজতে বলেছেন, আমরা বেজোর রাত্রিগুলো খোঁজার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন কদর কেন খুঁজবেন আপনি, কেন খুঁজবেন আপনি কদর? কদর খুঁজলে লাভ আছে, লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম হচ্ছে এই কদরের রাতটি। বলুন সুবহানাল্লাহ। এ রাত্রে যদি তাহলে আপনি 1 ঘন্টা ইবাদত করেন, খেয়াল করেন কয় ঘন্টা, 1 ঘন্টা যদি ইবাদত করেন তাহলে অন্য সময়ে 8 বছর 33 দিন বা 72,996 ঘন্টা লাগাতার আমল বা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাইতেন, এই রাত্রে 1 ঘন্টা ইবাদতের কারণে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিয়ে দিলেন। 8 বছর ইবাদত আর মাত্র 1 ঘন্টার ইবাদত, দরকার আছে না নাই? এখন বলবেন যে হুজুর হাদিসের মধ্যে তো নাই যে শুধু 27তম দিনেই হবে বা শুধু 25তম রাত্রেই হবে, এরকম তো নাই, তাহলে আমরা করবো কি? আপনাদেরকে কয়েকটা ফর্মুলা বলে দিই, খেয়াল করেন। কোন রাতে হবে স্পেসিফিক এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, বলবে জানেন কে? কিন্তু বিশ্বনবী তো বলে গেছেন বেজোর রজনীগুলোতে 100 100, বেজোর রজনীগুলোতে হবে ইনশা আল্লাহ। তাহলে আপনি কি করবেন, সবাই একবার মাথায় গেঁথে নেন, প্রতিটা বেজোর রাত্রে আপনি ধরে নেন তারাবি তাহাজ্জুদের পরেও এক্সট্রা 4 রাকাত হোক, 8 রাকাত হোক, 10 রাকাত হোক, নফল পড়বেন ইনশাল্লাহ। বলেন কোন রাত্রে প্রতিটা 21 23 27 29 এই 5টা বেজোর রাত্রে প্রতিদিন আপনি 8 রাকাত বা 10 রাকাত বা 4 রাকাত যাই হোক খুব ধীরস্থিরভাবে নামাজ পড়েন, কোনো না কোনোটা তো লাগবই, কথা বলে না, লাগবে কি লাগবে না? প্রতিটা রাত্রে আপনাদের যাদের সাধ্য আছে 100 হোক 200 হোক 500 হোক 1000 হোক 5000 হোক, বুঝছেন, এই 5টা বেজোর রাত্রে প্রতি রাত্রে আপনি কি করেন, দান করেন। যেই রাত্রি হোক কোনো না কোনোটা কিন্তু লাগবে, তার মানে 1 টাকা যদি আপনি সেই রাত্রে দান করলেন কত কোটি গুণ আল্লাহ বাড়ায় দেবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই 5টা রাতে প্রতি রাত্রেই আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে স্পেসিফিক আপনি জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, কোনো না কোনোটা লাগবে, যদি লেগে যায় ওই যে হাজার মাসের যে কথা বলা হয়েছে আল্লাহ তাআলা সেই সওয়াব ফজিলত আপনার আমল নামায় লিখে দেবেন। তাহলে কি করবেন, এই 5টা বেজোর রাত্রে আপনি নামাজ পড়লেন, আপনি দান করলেন, আপনি জিকির আজকার করলেন, আপনি আল্লাহর কাছে এবার কান্নাকাটি করেন, কি করবেন, কান্নাকাটি করবেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা এই সময় কদরের রজনী পেয়ে যাই, এ রাত্রি পেয়ে যাই, কোন দোয়াটা আল্লাহর কাছে আমরা বেশি বেশি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, আয়েশা যদি এই রাত্রি তোমরা পেয়ে যাও তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না বা আন্নি, যেটাই আপনি বলেন না কেন এই দোয়াটা সবে কদরের রাত্রে বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। বলেন এরপরে কোরআনে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াগুলো উল্লেখ করেছেন এই দোয়াগুলি আপনারা পড়তে পারেন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন, আপনিই তো শ্রেষ্ঠ রহমকারী। বলুন সুবহানাল্লাহ। আসসালামু